আমরা সকলে জাদু দেখতে পছন্দ করি, রাইট? কারণ জাদুকরদের দেখানো কারিগরি সব আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, সহজ কথায় অসম্ভব বলে মনে হয়। জাদুকরেরা কখনো নিজেদের ভয়ানক আকারের বড় ব্লেড দিয়ে অর্ধেক করে ফেলে, কখনো আবার কোনো ভলেন্টিয়ারদের পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়, তারপরেও তারা কোনো রকম ক্ষতি ছাড়াই বেঁচে যায়, যা দেখে সকল দর্শক এমনকি আপনিও চেয়ার থেকে উঠে হাততালি দেন। কিন্তু আপনার মনে কি কখনো এরকম প্রশ্ন এসেছে, কিভাবে এগুলি হয় বা সম্ভব? আমি জানি এসেছে, আর আপনারা এটাও জানেন এগুলি শুধুমাত্র ইলিউশন। কিন্তু জাদুকরেরা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য কি কি ট্রিক্স ব্যবহার করে তা হয়তো আপনার জানা নেই। কিন্তু এই স্পেশাল ভিডিওটির প্রথমে আমি একটি জাদু দেখাবো, ইয়েস, আমি নিজেই। জাদুটি হলো আমি আপনার চিন্তাকে এখনই বুঝে ফেলবো। কথাটা শুনতে অসম্ভব মনে হলেও আমি এটা করে দেখাবো এবং সেটা প্রমাণ করেও দেখাবো। তো চলুন সেই জাদুটি শুরু করা যাক। আপনি এখন স্ক্রিনে 6টি কার্ড দেখতে পাচ্ছেন, রাইট? এবার এর মধ্যে একটিকে আপনি নিজের জন্য সিলেক্ট করুন বা বেছে নিন। আশা করি একটি কার্ডকে আপনি নিজের জন্য বেছে নিয়েছেন। এবার এই পরিত্যক্ত স্থানে দাঁড়ানো অদ্ভুতুড়া ছেলেটির চোখের দিকে তাকিয়ে থাকুন, আর চোখ দুটির দিকে লক্ষ্য রাখুন, আর নিজের কার্ডটির কথা ভাবতে থাকুন। এবার দেখুন এখানে আপনার কার্ডটি নেই, যেটা নেই ওটাই ছিল আপনার কার্ড। দেখলেন তো আমি কেমন আপনার চিন্তাকে বুঝে ফেললাম? নিশ্চয়ই এবার আপনি